বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। অনলাইন ক্লাস শহীদ শিক্ষা পরিবার সাবালিয়া টাঙ্গাইল থেকে। তোমরা সকলেই ভালো আছো আশা করি, মহান আল্লাহর কৃপায় সকলেই ভালো আছো। আমি আজকে জ্যামিতি ক্লাস 6.2 প্রশ্ন নম্বর 20 নম্বর একটি সৃজনশীল জ্যামিতি, 6.2 প্রশ্নমালার 20 নম্বর সৃজনশীল জ্যামিতিটা দেখো, পাঠ্য বই ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই, সৃজনশীল অঙ্কটা, সৃজনশীল জ্যামিতিটি এ বি ও সি ডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, তিনটি সৃজনশীল অঙ্কই মানে একাধিক প্রশ্ন উত্তর। সৃজনশীল জ্যামিতি একাধিক প্রশ্ন উত্তর, দেখো এ বি ও সি ডি, এ বি ও সি ডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ক নাম্বার, উপরোক্ত তথ্যের ভিত্তিতে একটি চিত্র অঙ্কন করো, অর্থাৎ আমার যে প্রশ্নটা করা আছে সেই প্রশ্নের ভিত্তিতে আমাকে একটি চিত্র অঙ্কন করতে হবে, সেই প্রশ্নের ভিত্তিতে আমাকে একটি চিত্র অঙ্কন করতে হবে। সে অনুসারে দেখো আমি লিখছি এ বি সি ডি পরস্পর, তাহলে এই একটা বিন্দুতে ছেদ করছে, নামটা হলো ও, তাহলে এ বি ও সি ডি পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, চিত্র, অর্থাৎ ক নাম্বার উত্তরটা হলো চিত্র অঙ্কন করে দেখাতে বলছে। তাহলে এইটা হলো আমার এ বি রেখা, এটা হলো সি ডি রেখা, পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, এই গেল ক নাম্বার অঙ্ক প্রশ্নের উত্তরটুকু। এরপরে দেখো খ নাম্বার, খ নাম্বার প্রশ্ন করেছে প্রমাণ করো যে উৎপন্ন বিপ্রতীব কোণগুলো পরস্পর সমান হবে। আচ্ছা, যখন দেখো আমরা বিশেষ নির্বাচন দেওয়া আছে এ বি ও সি ডি সরলরেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে ও বিন্দুতে কোণ এ ও সি, এই একটা কোণ সমান বিপ্রতীব কোণ এইটা বিওডি, এবং এ ও ডি এই কোণটার বিপ্রতীব কোণ এইটা উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়েছে, প্রমাণ করতে হবে যে এ ও সি সমান বিপ্রতীব কোণ বিওডি এবং এ ও ডি সমান বিপ্রতীব কোণ বিও সি। ও এ রশ্মির, অর্থাৎ এখান থেকে এইটুকুকে বলা হয়, এটুকু যদি আমি মুছে দেই, এটুকু যদি আমি মুছে দেই তাহলে কি ও এ, এই রশ্মিটার নাম হলো ও এ, ও রশ্মির ও বিন্দুতে সি ডি সরল রেখা মিলিত হয়েছে, তাহলে এই একটা কোণ, এই একটা কোণ এবং এই একটা কোণ, অর্থাৎ কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি সমান এক সরল কোণ বা দুই সমকোণ। আবার এই রেখাটাকে বর্ধিত করলাম, বি পর্যন্ত আনলাম, বি পর্যন্ত আনার পরে আবার বলছে ও ডি, এই অংশটাকে বলবো আমরা ও ডি রশ্মি, এই অংশটাকে বলবো আমরা কি ও ডি রশ্মি, ও ডি রশ্মির ও বিন্দুতে এ বি সরলরেখা মিলিত হয়েছে, তাহলে এই একটা কোণ এবং এই আর একটা কোণ, অর্থাৎ কোণ এ ও ডি যোগ কোণ বি ও ডি সমান এক সরল কোণ বা দুই সমকোণ, এক সরল কোণ বা দুই সমকোণ। এখন দেখো, সুতরাং কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি এই একটা পক্ষ আর এই একটা পক্ষ, এই পক্ষের মানও 180 ডিগ্রি, এই পক্ষের মানও 180 ডিগ্রি, তাহলে এখন অতএব লিখলাম কোণ এ ও সি সমান বিপ্রতীব কোণ বিওডি, উভয় পক্ষ থেকে কোণ, কারণ এখানেও আছে কোণ এ ও ডি, এখানেও আছে কোণ এ ও ডি, তাহলে এ ও ডি উভয় পক্ষ থেকে বাদ দিলে যে দুইটা থাকলো একটা অপরটার বিপ্রতীব কোণ। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কোণ এ ও ডি সমান বিপ্রতীব কোণ বিও সি। এই তোমার খ নাম্বার অংশ হলো প্রমাণিত, খ নাম্বার অংশটা হলো প্রমাণিত, অর্থাৎ উপপাদ্য যে দুইটা আছে সেই দুইয়ের দুইটায় জাস্ট দুইটায় এখানে একটা সৃজনশীল অংশ বিশেষে আইনে উপস্থাপন করা হয়েছে, সেটা কত 6.2 প্রশ্নমালার 20 নম্বর যে সৃজনশীল অঙ্কটা জ্যামিতিটা আছে সেই জ্যামিতিটা হলো তোমাদের উপপাদ্য দুই আর এই সৃজনশীল খ। 6.2-এর 20 নম্বর প্রশ্নের খ নাম্বারটা হলো জাস্ট লাইকে উপপাদ্য দুই, জাস্ট দুই নাম্বার উপপাদ্যটা এখানে কি স্থাপন করা হয়েছে। পরবর্তী দেখো আসে গ নাম্বার, গ নাম্বার বলছে কি কোণ এ ও সি সমান 4x-16 এবং কোণ বি ও সি সমান 2×x+20 হলে এক্সের মান কত, তাহলে আমার এখানে এক্স বলতে একটা অজ্ঞাত প্রতীক দেওয়া হয়েছে, সেই অজ্ঞাত প্রতীক বা অজ্ঞাত অক্ষর
যেটাই তোমরা বলো, অজ্ঞাত প্রতীকই বলো আর অজ্ঞাত অক্ষরই বলো, সেই অক্ষরটির মান কত সেটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এখন দেখো এই যে কোন এওসি এবং কোন বিওসি, এটা একটা যেমন চিত্র হতে পায় কোন ও অশিরশির ও বিন্দুতে এ বি সরলরেখা মিলিত হয়েছে, অশিরশির ও বিন্দুতে এ বি সরলরেখা মিলিত হয়েছে, এটা হলো আমার অশিরশি। এই অংশটাকে বলবো আমরা অশিরশি, অশিরশির ও বিন্দুতে এ বি সরলরেখা মিলিত হয়েছে, এখান থেকে এটাকে বলবো অশিরশি, আর এটা হলো এ বি সরলরেখা মিলিত হয়েছে। তাহলে এই কোণটা এবং এই কোণটা কয়টা কোণ উৎপন্ন হয়েছে? দুইটা। সেই দুইটা কোণ একটা হলো কোণ এওসি আর একটা হলো কোণ বিওসি। এই দুইটা কোণের সমান কত? সমষ্টি কত? 180 ডিগ্রি। সমান কত? এক সরল কোণ বা 180 ডিগ্রি, বা এক সরল কোণ বাদ দেওয়া লেখানো এক সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে এখন আমরা এখানে কোন এওসির মান বসালাম, এওসির মান কত? 4x-16, মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন। পরবর্তী কোন বিওসির মান 2x+20। এখন আমরা এট বন্ধনী উঠাবো, বন্ধনীর পূর্বে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। তাহলে প্লাস চিহ্ন আছে, আর কোনো সংখ্যা বা অজ্ঞাত প্রতীক কোনো কিছুই দেওয়া নাই, শুধুমাত্র আছে প্লাস চিহ্ন। শুধু প্লাস থাকলে বন্ধনী উঠাইতে কোনো মানের পরিবর্তন বা চিহ্নের পরিবর্তন করতে হয় না, হুবাহুব যা ছিল তাই বসাবো, জাস্ট তাই বসাইছি। 4x-16, এই প্লাস চিহ্ন বসালাম, প্লাস চিহ্ন। এখানে দেখো বন্ধনীর পূর্বে একটা টু আছে এবং টুটাকে বলা হয় প্লাস টু, টু আছে এবং টুটাকে বলা হয় প্লাস টু। এই প্লাস টু দ্বারা বন্ধনীর ভিতরের সমস্ত অংশগুলোকে আমরা কী করবো? গুণন করব। তাহলে টু দ্বারা এক্সরে গুণন করি, 2x প্লাসে প্লাসে প্লাস 4, 20=40°, হ্যাঁ =40°, সমান সমান এত। তাহলে এখন আমরা এখানে আছে 4x, এখানে হলো 2x, মোট হলো কটা? 6x। এখন এই 40 থেকে অর্থাৎ 40 থেকে 16 বিয়োগ করলে প্লাস 24=180, বা 6x=180-24। এখন আমরা এখানে সাইড নোট লিখবো পক্ষান্তর করে, সাইড নোট লিখবো পক্ষান্তর করে, সাইড নোট লিখলাম পক্ষান্তর করে, পক্ষান্তর করলাম, তাহলে 6x=156, অতএব x ইকুয়াল টু এই 156কে 6 দ্বারা ভাগ করা হলো। তাহলে ভাগ করলে এই কাটাকাটি করার না করলেও যে কাটা যাবে তা না, কাটাকাটি না করাটাই উত্তম। তাহলে এখন দেখো 6 × 12=636, অর্থাৎ x=26, অতএব নির্ণয় x এর মান কত আসলো? 26। তাহলে আমার এই সম্পাদ 2.6 প্রশ্নমালার 20 নম্বর সৃজনশীল জ্যামিতিটা, 20 নম্বর সৃজনশীল জ্যামিতিটা আজকে তোমাদেরকে পড়ানো হলো। বাসায় বসে সুন্দর করে দেখবে, লিপিবদ্ধ করবে এবং সুন্দর করে বোঝার চেষ্টা করবে। যদি না বোঝো, যদি বুঝতে না পারো, তাহলে আমার মোবাইল নাম্বার তোমাদের সবারই জানা আছে, তোমরা আমাকে একটু হলেও খেয়াল করবে বা একটু হলেও বলবে যে আমি জ্যামিতিটি বুঝিনি, তাহলে আগামী ক্লাসে আমি তোমাদেরকে পুনরায় এই জ্যামিতিটাই বুঝাবো, পুনরায় এই জ্যামিতিটা আবার বুঝিয়ে দেবো। এটি একটি সৃজনশীল জ্যামিতি, এই অংশটা হলো একটি সৃজনশীল জ্যামিতি। তাহলে সৃজনশীল জ্যামিতি ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই 6.2 প্রশ্নমালার 20 নম্বর। তোমরা সুন্দর থাকো, ভালো থাকো, সরকারের নির্দেশনা মোতাবেক বিধিনিষেধ মেনে চলো। কিছুক্ষণ পরপর সাবান দিয়ে 20 সেকেন্ড ভরে হাত ধৌত করো, মাস্ক পরো, নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো। এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম।